হাই, দিস ইজ তাপস মন্ডল। ওয়েলকাম টু হোম অফ লার্নিং। আজকের ভিডিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব সাইকেল ফোরের নোটিফিকেশন কেন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাইকেল ফোরের নোটিফিকেশন প্রায় আমরা ধরতে পারি মার্চ বা এপ্রিলের দিকে আসবে, এবং সাইকেল ফোরের নোটিফিকেশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় এই কারণে, রিসেন্ট যারা মাধ্যমিক পাস করেছে, ক্লাস 10 পাস করেছে, সে যেই বোর্ডেরই হোক, ওয়েস্ট বেঙ্গল বা সিবিএসই বা আইসিএসসি বোর্ডের হোক, রেকর্ড পার্সেন্টেজে মার্কস পেয়ে কিন্তু পাস করেছে। এবার তোমাদের কিছু প্রুফ আমি দেখিয়ে দিই। ফার্স্ট প্রুফ তোমাদের দেখানো হবে টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল এবং ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের হাল কি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এক্সাম হলো না, কিন্তু রেজাল্ট বেরোলো, তোমরা দেখতে পাবে যে 100% পাস করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর এক্সামিনেশানে। তো রেজাল্ট বেরোলো জুলাই 20-তে। এবার তোমরা এখানে দেখবে যে 100% তো পাস করেছে, লাস্ট ইয়ারে পাসিং পার্সেন্টেজ কিন্তু 86.34% ছিল, ওকে। এবং বেশিরভাগ ক্যান্ডিডেট দেখবে যে প্রচুর সংখ্যক মার্কস পেয়ে পাস করেছে। ইভেন তোমরা এই পোর্শনটা পড়লে খুবই ভালোভাবে বুঝতে পারবে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 এক্সামিনেশন রেজাল্ট ওয়াজ ডিক্লেয়ার্ড অন টিউজডে উইথ আ রেকর্ড 100% পাস পার্সেন্টেজ অ্যান্ড 90% অফ স্টুডেন্টস সিকিউরিং মোর দ্যান 60% অর মোর মার্কস ইন দ্য নিউ এভালুয়েশন মেথড। যে মেথডে পাস করানো হয়েছে সেখানে আমরা দেখেছি যে 90% স্টুডেন্ট, 100% তো পাস করেছে ঠিক আছে, কিন্তু 90% স্টুডেন্টস কিন্তু 60% মার্কস বা তার থেকে বেশি মার্কস পেয়ে পাস করেছে। লাস্ট ইয়ার এই পাস পার্সেন্টেজ ছিল 86.34%, কিন্তু এই ইয়ারে হয়ে গেছে 100%। যারা তাদের রেজাল্ট নিয়ে খুশি না, তারা আবার কোভিড-19 সিনারিও চলে যাওয়ার পর, ওকে, ইম্প্রুভ হয়ে যাওয়ার পর তারা কিন্তু আবার সেই এক্সামের জন্য বসতে পারে। দেখো, হি অর সি উইল বি এবল টু সিট ফর টেস্ট ওয়ান্স দ্য কোভিড-19 সিচুয়েশন ইম্প্রুভস, ওকে, বাট ইন দ্যাট সিচুয়েশন দ্য রেজাল্ট ওন্ট বি ভ্যালিড এনি মোর। তো এই সিচুয়েশনে রেজাল্ট কোনো মতেই ভ্যালিড হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা যে অ্যাটলিস্ট 79 স্টুডেন্টস আউট অফ 700 697 পেয়েছে, শুধুমাত্র 3 মার্কস কম। তো এরকম ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ যে 79 রয়েছে বা তার থেকেও বেশি হতে পারে। তো প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট 95+, 96+ এই মার্কস নিয়ে কিন্তু বসে আছে। নেক্সট আমরা দেখবো সিবিএসই বোর্ডের হাল কি। সিবিএসই বোর্ডের একটা শকিং নিউজ তোমরা দেখতেই পাবে, শকিং 2.6 লাখ স্টুডেন্টস রিসিভ ওভার 90% মার্কস ইন সিবিএসই ক্লাস 10 রেজাল্ট। তো এটা অ্যাকচুয়ালি অল ওভার ইন্ডিয়া হয়। তো অল ওভার ইন্ডিয়ার মধ্যে 2.6 লাখ স্টুডেন্টস 90%-এর উপর কিন্তু মার্কস পেয়েছে। এখানে তোমরা একটু ডিটেলস দেখতে পাবে যে 25,08,786 প্রায় অ্যারাউন্ড 12%, 100%-এর মধ্যে 12% স্টুডেন্টস 90% থেকে বেশি পেয়েছে মার্কস, বুঝতে পেরেছ। আগের বার এই পার্সেন্টেজ ছিল, পাসিং পার্সেন্টেজ ছিল 91.46%, এবার এই পাসিং পার্সেন্টেজ 99%, বুঝতে পেরেছ। এবার আমরা একটু দেখবো যে আইসিএসসি বোর্ডের কী হাল। আইসিএসসি বোর্ডের তোমরা দেখবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেল, নিয়ারলি 100% পাস পার্সেন্টেজ রেকর্ডেড। এবং আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে আমি পার্সোনালি জানি আমারই প্রচুর সংখ্যক স্টুডেন্ট অ্যাবভ 90% পেয়েছে। এবার ভিডিওর ফার্স্টেই তোমাদের বলেছিলাম যে সাইকেল ফোরের নোটিফিকেশান কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর একটাই কারণ, এখানে যে এজ লিমিট রাখা হয়েছে, এজ লিমিট রাখা হয়েছে 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত, এবং এই 18 ইয়ার্স এটা কাউন্ট করা হবে নোটিফিকেশানের ডেটের ওপর। মানে নোটিফিকেশান তোমাদের হয়তো এপ্রিলে বা মার্চে বেরোলো, এপ্রিল বা মার্চে অনেক ক্যান্ডিডেটের কিন্তু 18 ইয়ার্স হবে না যারা রিসেন্ট মাধ্যমিক পাস করেছে। তো রিসেন্ট যারা মাধ্যমিক পাস করেছে তাদের আমরা দেখব বেশিরভাগ ক্যান্ডিডেটের এজ 17+ বা 16+ থাকবে, খুব কম সংখ্যক ক্যান্ডিডেটের এজ 18+ হবে। যাদের এজ 18+ হবে, ওকে, তো তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই নাও করতে পারে, অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। আগে কিছু বছর আগে, আমি আজ থেকে 5 বছর বা 6 বছর আগেকার কথা বলছি, যখন জিডিএস এর নোটিফিকেশান বেরোতো সমস্ত ব্যাপারটাই কিন্তু অফলাইন হতো, তখন কিন্তু জিডিএস এর জব সবাই নেগলেক্ট করে দিত, জিডিএস সম্পর্কে বেশি আইডিয়াও থাকতো না অনেকের, এবং জিডিএস কে সবাই নেগলেক্ট করে দিত, অ্যাপ্লাই করতো না। আমারই দুটো ফ্রেন্ড যারা জিডিএস এ কর্মরত, একজন জেনারেল ক্যাটাগরি রয়েছে আর একজন এসসি ক্যাটাগরি রয়েছে, তো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রেও দেখেছি 86% রয়েছে, 86% একজন ফ্রেন্ডের রয়েছে, সেও কিন্তু এখন জিডিএস এর বিপিএম হিসেবে অ্যাপয়েন্ট হয়েছিল। কিন্তু এখন এই 2022-তে দাঁড়িয়ে 86%
বিপিএম হওয়ার চান্সেস কিন্তু খুবই কম। তো তোমাদের যেটা বলার যে সাইকেল ফোরের যে নোটিফিকেশান আসবে, সাইকেল ফোরের নোটিফিকেশান কিন্তু তোমাদের সবাইকে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আমি যে প্রসিডিওর বলে দিয়েছি আগেও ভিডিওতে বলে দিয়েছি, এই ভিডিওতে বলে দেবো, সেই প্রসিডিওটা তোমরা অ্যাপ্লাই করবে, সেই সমস্ত গাইডলাইন তোমরা ফলো করবে। তো সাইকেল ফোরে তোমাদের কিন্তু লাস্ট চান্স হিসেবে ধরে নিতে হবে, কারণ এই সমস্ত ক্যান্ডিডেট যারা 2021 পাস করছে, এরা যদি এলিজিবল হয়ে যায় জিডিএসএ অ্যাপ্লাইয়ের জন্য, তো সেই মুহূর্তে কিন্তু কম্পিটিশনটা খুবই বেড়ে যাবে, তোমরা টেক্কা দিতে পারবে না। কারণ বেশিরভাগ ক্যান্ডিডেটের মার্কস দেবে 95%, 94%, এইভাবে ক্যান্ডিডেটের মার্কস দেখবে। আগে কি হতো না, সবাই ক্লাস 10 পাস করতো, তারপর তাদের ফোকাস থাকতো 12-এর দিকে, তারপর তাদের ফোকাস থাকতো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েশন করবে এই দিকে। এখন ক্লাস 10-এর পরেই অনেকেরই ফোকাস থাকছে কিন্তু জিডিএস অ্যাপ্লাই করার জন্য। এবার তোমাদের বলি সব থেকে ইম্পর্টেন্ট কথা, যেগুলো তোমরা সাইকেল 3-তে সব থেকে বেশি মিস্টেক করেছো। ফার্স্ট অফ অল, ফার্স্ট যেটা তোমাদের ফলো করতে হবে যখন তোমরা সাইকেল 4-এ অ্যাপ্লাই করবে, যে তোমাদের 20 পোস্টেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। 20 পোস্টে অ্যাপ্লাই করলে কি হয়, সিলেকশন চান্সেস অনেকটাই বেড়ে যায়। সেকেন্ড, তোমাদের কি মাইন্ডে রাখতে হবে, যাদের, আমি জেনারেলদের কথা ফার্স্টে বলছি, যাদের 92% অ্যাবভ থাকবে মার্কস, তারা কিন্তু 20 পোস্টের মধ্যে 15 পোস্ট বিপিএম হিসেবে সিলেক্ট করো এবং 5টা পোস্ট এবিপিএম হিসেবে সিলেক্ট করো। কিন্তু জেনারেল যারা 92%-এর কম রয়েছে তারা কখনো এই কাজটা করবে না, তারা কিন্তু বেশি পোস্ট বিপিএম হিসেবে সিলেক্ট করবে না, ওখানে কিন্তু সিলেকশন চান্সেস অনেকটাই কমে যায়। বিলো 92% জেনারেল ক্যান্ডিডেট সবসময় এর উল্টোটা করবে, 20 পোস্টের মধ্যে 5টা সবসময় বিপিএম হিসেবে সিলেক্ট করবে এবং এবিপিএম হিসেবে 15 পোস্ট তোমরা সিলেক্ট করবে, এদের সিলেকশন চান্সেস অনেকটাই বেড়ে যায়। এবার যারা ওবিসি ক্যাটাগরি বা ইডাব্লিউএস ক্যাটাগরি বা এসসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 90%, যারা 90% অ্যাবভ রয়েছে তারা কি করবে, তারা 20 পোস্টের মধ্যে 15 পোস্ট বিপিএম হিসেবে সিলেক্ট করো এবং 5 পোস্ট এবিপিএম হিসেবে সিলেক্ট করো। বা এটাও করতে পারো, তোমাদের মনে যদি আরও বেশি ডাউট থাকে যে না আমরা এবিপিএম আরও বেশি কিছু রাখবো, তাহলে 50-50 করতে পারো, 10 পোস্ট অ্যাজ বিপিএম, 10 পোস্ট অ্যাজ এবিপিএম তোমরা সিলেক্ট করতে পারো, এতে সিলেকশন চান্সেস অনেকটাই বেড়ে যায়। যাদের 92 বা 93 বা 94% থাকে তারা সবথেকে বড় কি ভুল করে জানো, একটা দুটো পোস্ট রয়েছে সেই দুটো পোস্টকে কিন্তু এবিপিএম হিসেবে সিলেক্ট করে, বাকি 18 বা 20 পোস্টই ইভেন বিপিএম হিসেবে সিলেক্ট করে। তো সেখানে এরকমভাবেও কিন্তু সিলেকশন হওয়ার চান্সেস থাকে যে যে পোস্টগুলোতে তুমি অ্যাপ্লাই করেছো সেই পোস্টগুলো সমস্ত 95 অ্যাবভ গিয়েছে। ওকে, তো সবসময় কিন্তু তোমাদের মার্কস যতই বেশি থাকুক প্রেফারেন্স তোমরা দিও, ফার্স্টে প্রেফারেন্স তোমরা বিপিএম হিসেবে দিও, তো সিলেকশন হলে তোমরা বিপিএমই পাবে। তো কিন্তু তোমাদের মিনিমাম 5টা পোস্ট কিন্তু অ্যাজ এবিপিএম হিসেবে সিলেক্ট করতে হবে যতই তোমাদের মার্কস থাকুক না কেন। ওকে, এবার তোমাদের মার্কস রয়েছে 98%, 97%, সেখানে ক্ষেত্রে তোমরা 100%ই বিপিএম করে দাও। কারণ আমরা দেখেছি তো অনেক ডিভিশন রয়েছে যেখানে 98%, 97% সিলেকশন হয়েছে। ওকে, তো সেখানে তোমরা কনফিডেন্টলি সমস্ত পোস্টগুলো তোমরা বিপিএম হিসাবেই সিলেক্ট করতে পারো, এবিপিএম সিলেক্ট করার দরকার নেই। এবার আমরা এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলি, তোমাদের 88% যদি থাকে, 88% অ্যাবভ যদি থাকে, তখনই তোমরা এই রুলটা অ্যাপ্লাই করো, 20 পোস্টের মধ্যে 15 তোমরা বিপিএম হিসাবে সিলেক্ট করবে আর বাকি 5টা পোস্ট এবিপিএম হিসাবে, এবং বিলো যারা থাকবে অপোজিট রুল অ্যাপ্লাই করবে। পিএইচ ক্যান্ডিডেটদের কথা বলি, তোমাদের যদি মার্কস 60%-এর অ্যাবভ থাকে, ইভেন আমি এটাও বলতে পারি যে 50% মার্কস অ্যাবভ থাকে, তাও তোমরা অ্যাপ্লাই করো। কারণ আমরা অনেকবার দেখেছি সাইকেল 1, সাইকেল 2 অনেকবার দেখেছি, অনেক ডিভিশনে এমন হয়েছে ইভেন 65% সিলেকশন হয়েছে, 67% সিলেকশন হয়েছে। ওকে, টিডিএসে কিন্তু সবটাই হতে পারে, তোমার মার্কস দেখা গেল 82% রয়েছে, তোমার ফ্রেন্ডের মার্কস দেখা গেল 90% রয়েছে, তোমার ফ্রেন্ডের সিলেকশন নাও হতে পারে, তোমার সিলেকশন হয়ে যেতে পারে। কারণ এগুলো ডিভিশনের উপর ডিপেন্ড করে, তোমার ডিভিশনে কত পার্সেন্ট, তুমি যে ডিভিশনে অ্যাপ্লাই করছো সেই ডিভিশনে কোন কোন পার্সন অ্যাপ্লাই করেছে, কোন কোন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তাদের মার্কসের উপর ডিপেন্ড করবে। তোমার থেকে হয়তো সেই ডিভিশনে বেশি মার্কস পাওয়া কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেনি, তো তোমার সেখানে সিলেকশন হয়ে যেতে পারে। তো যা হোক, যে সাইকেল 3-তে তোমরা যে ভুলগুলো করেছো সাইকেল 4-এ সে ভুল করো না, সিলেকশন চান্সেস কিন্তু এই ভুলের জন্য অনেকটাই কমে যায়। এই ধরনের ইনফরমেটিভ এবং ডিফারেন্ট টাইপের ভিডিও পাওয়ার জন্য এবং রিসেন্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিতে হবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডিসকাশন, হোপ ইউ অল এনজয়েড দ্য ডিসকাশন, ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।